তাহলে দেখে নেওয়া যাক প্রশ্ন এবং তার উত্তর। ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও। দেখো প্রত্যেকটি প্রশ্নের মান এক, এখানে চারটি প্রশ্ন আছে স্তম্ভে, ক স্তম্ভে এবং খ স্তম্ভে তার উত্তর দেওয়া আছে। তাহলে প্রথম দেখো একের এক, ভার্সাই চুক্তি উত্তর হবে খ 1918 খ্রিস্টাব্দে। একের দুই, মহামন্দা উত্তর হবে খ 1929 খ্রিস্টাব্দে। একের তিন, 14 দফা শর্ত উত্তর হবে 1919 খ্রিস্টাব্দে। একের চার, স্পেনের গৃহযুদ্ধ উত্তর হবে 1936 খ্রিস্টাব্দ। এইবার দেখো এই উত্তরগুলো আমি সোজা এইভাবে লিখে দিয়েছি, তোমরা এইভাবেও কিন্তু উত্তরটা করতে পারো। দেখো ভার্সাই চুক্তি খ 1918 খ্রিস্টাব্দ। একের দুই, মহামন্দা উত্তর খ 1929 খ্রিস্টাব্দ। একের তিন, 14 দফা শর্ত উত্তর ক 1919 খ্রিস্টাব্দ। একের চার, স্পেনের গৃহযুদ্ধ উত্তর ক 1937 খ্রিস্টাব্দ। এবার দেখো সত্য বা মিথ্যা নির্ণয় করতে হবে। রাশিয়ার পার্লামেন্ট ডুমা নামে পরিচিত, সত্য। দুয়ের দুই, ভাইমার প্রজাতন্ত্র জার্মানিতে গড়ে ওঠা একটি অস্থায়ী সরকার যার কার্যকলাপ ছিল 1919 থেকে 1933 খ্রিস্টাব্দ পর্যন্ত, সত্য। দুয়ের তিন, 14 দফা নীতি ঘোষণা করেন লেনিন, মিথ্যা। লীগ অফ নেশনস গড়ে ওঠে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, মিথ্যা। তাহলে দেখো সত্য সত্য মিথ্যা মিথ্যা। এবার আসি, দেখো দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও, প্রত্যেকটির মান দুই করে, দুটো প্রশ্ন আছে, দুই দোকানে চার। এমস টেলিগ্রাম কি? এমস নামক স্থানে ফরাসি রাষ্ট্রদূত বেনেদিতি প্রাশিয়ার রাজা উইলিয়ামের সঙ্গে দেখা করেন এবং ভবিষ্যতে স্পেনের সিংহাসনে প্রাশিয়ার কোনো দাবি থাকবে না এই মর্মে প্রতিশ্রুতি দাবি করেন। রাজা উইলিয়াম এই ঘটনার বিবরণ বিসমার্ককে টেলিগ্রাম করে জানালে বিসমার্ক টেলিগ্রামটির বয়ন সংশোধিত করে প্রকাশ করেন। এর ফলে ফরাসিরা মনে করল যে তাদের দূত প্রাশিয়ার রাজা কর্তৃক অপমানিত হয়েছেন। এই ঘটনা এমস টেলিগ্রাম নামে পরিচিত। এইবার দেখো প্যারি কমিউন গঠনের উদ্দেশ্য কি ছিল? উত্তর, 1871 খ্রিস্টাব্দে ফ্রান্সের প্যারিসে শ্রমিক শ্রেণীর প্রতিনিধিদের নিয়ে প্যারি কমিউন গঠিত হয়। প্যারি কমিউন গঠনের উদ্দেশ্য দেখে নাও। এক, প্যারি নগরীর বিপ্লবী পৌর প্রশাসন পরিচালনা করা। প্যারি নগরী বা প্যারিস নগরীর বিপ্লবী পৌর প্রশাসন পরিচালনা করা, প্যারিসের গৌরব ও মর্যাদা বৃদ্ধি করা। তিন, সমগ্র ফ্রান্সের উপর প্যারি কমিউন এর সমগ্র ফ্রান্সের উপর প্যারি কমিউন এর প্রাধান্য প্রতিষ্ঠা করা। এরপর দেখে নাও জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা উল্লেখ করো, চার নম্বর প্রশ্ন। দেখো বিসমার্কের নেতৃত্বে জার্মানির ঐক্য, বিসমার্কের নেতৃত্বে জার্মানির ঐক্য, বিসমার্কের নেতৃত্বে জার্মানির ঐক্যকরণ ছিল 3 অঙ্কের নাটকের মতো। রুদ্ধশ্বাসে পরপর 3টি যুদ্ধের মাধ্যমে দ্রুত তালে এই কাজ সম্পন্ন হয়। ডেনমার্কের সঙ্গে যুদ্ধ, দেখো বিসমার্কের নেতৃত্বে জার্মানির ঐক্যের প্রথম পদক্ষেপ ছিল ডেনমার্কের সঙ্গে প্রাশিয়ার যুদ্ধ। ডেনমার্কের দক্ষিণে স্লেজউইক ও হলস্টেন নামে দুটি ডাচি জার্মানির রাজ্যসীমার মধ্যে অবস্থিত হলেও তা ডেনমার্কের অধীনে ছিল। এই দুটি প্রদেশ দখলের জন্য বিসমার্ক অস্ট্রিয়ার সঙ্গে মিলিত হয়ে ডেনমার্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাকে অনায়াসে পরাজিত করে। এরপর ভিয়েনা সন্ধি অনুসারে ডেনরাজ ডাচিদ্বয়ের উপর প্রাশিয়া ও অস্ট্রিয়ার যৌথ অধিকার স্বীকার করতে বাধ্য হন। কিন্তু এলাকা দুটির ভবিষ্যৎ নিয়ে অস্ট্রিয়া ও প্রাশিয়ার মধ্যে মতভেদ দেখা দিলে 1865 খ্রিস্টাব্দে গ্যাস্টিন চুক্তি দ্বারা একটি সাময়িক মীমাংসা হয়। স্থির হয় যে স্লেজউইকভাবে প্রাশিয়ার, হলস্টেইনের উপর কর্তৃত্ব থাকবে অস্ট্রিয়ার। স্যাডোয়ার যুদ্ধ, 1866 খ্রিস্টাব্দে অস্ট্রিয়া স্লেজউইক হলস্টেনের একটি কনফেডারেশনের ডায়েটের নিকট উপস্থিত করলেন তা গ্যাস্টিনের চুক্তি বিরোধী। এই অভিযোগে
রাশিয়া হলস্টিনে সৈন্য প্রেরণ করে। এর প্রতিবাদে অস্ট্রিয়ার নেতৃত্বে ডায়েট রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। মাত্র 6 সপ্তাহকাল এই যুদ্ধ স্থায়ী হয়েছিল। 1866 খ্রিস্টাব্দে স্যাডোয়ার যুদ্ধে অস্ট্রিয়া চূড়ান্তভাবে পরাজিত হয়। এর ফলে জার্মানির উপর অস্ট্রিয়ার প্রভুত্ব চূর্ণ হল। সেডানের যুদ্ধ। স্যাডোয়ার যুদ্ধের ফলে জার্মানির ঐক্য আংশিকভাবে সম্পন্ন হয়েছিল। বিসমার্ক বুঝেছিলেন যে জার্মান জাতির সম্পূর্ণ ঐক্যের পথে ফ্রান্সই প্রধান অন্তরায়। তাই ফ্রান্সকে বিচ্ছিন্ন করে ফ্রান্সের বিরুদ্ধে বিসমার্ক যুদ্ধের অজুহাত খুঁজতে থাকেন। শীঘ্রই স্পেনের সিংহাসন নিয়ে ফ্রান্স ও প্রাশিয়ার মধ্যে এক বিবাদ উপস্থিত হয়। এই বিবাদের সূত্র ধরে এমস টেলিগ্রামকে কেন্দ্র করে বিসমার্ক এমন অবস্থা সৃষ্টি করেন যে ফ্রান্স নিজেই প্রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ইউরোপীয় শক্তিগুলি থেকে বিচ্ছিন্ন হয়ে ফ্রান্স সহজেই প্রাশিয়ার কাছে পরাজিত হতে থাকে। অবশেষে 1870 খ্রিস্টাব্দে সেডানের যুদ্ধে ফ্রান্স সম্পূর্ণ পরাজিত হয়। ফ্রান্স 1871 খ্রিস্টাব্দে অপমানজনক শর্তে ফ্রাঙ্কফোর্টের সন্ধি মেনে নিতে বাধ্য হল এবং এই সন্ধি অনুযায়ী ফ্রান্স মেটসদুর্গ এবং আলসাস লোরেন অঞ্চল জার্মানিকে হস্তান্তর করল। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।